শিক্ষার্থীবৃন্দ, কাজীপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ভিত্তিক ক্লাস তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই তোমার দ্বিতীয় মূল্যায়নে তোমাদের 3, 4, 5 রয়েছে। এখন আমরা 3, 4 অলরেডি আগে করেছিলাম, এখন আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। যাই হোক, সবাই এখন দেখো সবাই, আমরা আজকে 5:44 নিয়ে আলোচনা করব। দেখো সবাই, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, এটা হলো এই অধ্যায়ের নাম। এখন আমরা সবার আগে আমাদের ইন্টারনেট, ইন্টারনেটের পরিচিতি বা আরও একটা পয়েন্ট আছে ওয়াইফাই, এই নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। যাই হোক সবাই, প্রথমে আমরা শিখব ইন্টারনেট কি। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা বিশাল বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট এবার আমি তোমাদের বলতে চাই ইন্টারনেটের সংক্ষেপে পরিচিত, মানে ইন্টারনেট কিভাবে আসলো। এটা মূলত আমি তোমাদের বলতে গেলে যে 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে বলে আমেরিকা, ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের আরপা, আরপা মানে হইল তোমার অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, এই যে তোমার এটা হলো তোমার সামরিক আইন বাহিনীর একটা সংস্থান। ওনারা কি করলো, ওনারা আমেরিকার মানে ইউএসএর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারের মধ্যে একটা যোগাযোগ সংস্থাপনের জন্য তারা একটা এই একটা প্রজেক্ট তৈরি করল। তো সেটা তারপর থেকে তারা তোমার প্যাকেট সুইচিং এর পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে তারা এটা শুরু করে, ক্লিয়ার। এখন তারপর থেকেই তোমার ইন্টারনেট সব জায়গায় উন্মুক্ত করা হয়। 1999 সাল থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং 1990 থেকে 90 মাঝামাঝি এবং 1990-এর পরবর্তী সময়ে এটা সমগ্র বিশ্বে ছড়িয়ে যায়। তারপর থেকে আমাদের পশ্চিমা বিশ্বে ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেটের প্রয়োজনীয়তা সব কিছু আস্তে আস্তে চলে আসে। যাই হোক, আমি তোমাদের সংক্ষেপে ইন্টারনেটের যে পরিচিতি, কীভাবে ইন্টারনেট আসলো সেটা আমি ব্যাখ্যা করবো, ঠিক আছে। এবার আমি শুধু ওয়াইফাই কি, ওয়াইফাই হলো তোমার বিভিন্ন প্রতিষ্ঠানের তারবিহীন, মানে হলো ওয়্যারলেস, মানে তারবিহীন একটা সিস্টেম, মানে ইন্টারনেট সংযোগের একটা সিস্টেম, এটাকে বলা হয় ওয়াইফাই। ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা কী করতে পারি, ইন্টারনেট চালাতে পারি। আর ইন্টারনেটের মাধ্যমে কী করা হয়, ডেটা তোমার তোমার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আদান প্রদান করা হয়, এটাই হলো ইন্টারনেট মূলত। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমরা মূলত ইন্টারনেটের সংক্ষেপে পরিচয় দিলাম। পরবর্তী ক্লাসে আমরা ইন্টারনেটের যে ব্যবহার, শিক্ষা জীবনে দৈনন্দিন জীবনে যে ব্যবহারটা কী, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। আর তোমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে আগের মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। আমি যা যা শিখাই তোমরা খাতায় ভুল বলে দিই, আর এর জন্য তোমরা বইয়ের সাহায্য নিতে পারো। পঞ্চম অধ্যায়ে 5:44 পর্যন্ত তোমরা ইজিলি পাবে। আসলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।